एवरीवन वेलकम बैक टू माय यूट्यूब चैनल बुक लवर अर्घ्यदीपा। आमी अर्घ्यदीपा। आजकेर वीडियोते जे बोईटी निये आमी कथा बोलबो सेटा हलो दीपिका मजुमदारेर लेखा भौतिक उपन्यास पातालकोट। बोईटी प्रकाशित होयेछे बुक फार्म पब्लिशार्स थेके। एरपर चले आसब उपन्यासेर विषयबस्तु प्रसंगे। मध्यप्रदेशेर पाँचमारी अंचलेर अनति दूरी पहाड़ जंगल एवं नदी दिए घेरा एकटी अंचल पातालकोट। एई पातालकोटेई मराठा पेशोवाररा गुप्तचरदेर थाकबार जन्य एकटा बाड़ी तैरि करेछिल जा परबर्तीकाले ब्रिटिशदेर हस्तगत हय। उपन्यासेर एई अंश थेकेई आमरा जानते पारी अघोरी साधुदेर विभिन्न भयंकर पद्धतिते तंत्र साधनार कथा, जेमन प्रकृति बशीकरण, आत्ता बंधन, बज्र बेताल प्रभृति। धीरे धीरे ओई बाड़ी अभिशप्त हये उठे, किन्तु किभाबे केई बा अभिशप्त करलो ओई बाड़ी। एरपर उपन्यासेर घटना प्रवाह एगिये आसे बर्तमानेर दिके। बर्तमाने आमरा देखते पाई बर्धमान विश्वविद्यालयेर बोटानीर अध्यापक अंशुमान बर्धन छात्रछात्रीदेर निये मध्यप्रदेशेर तामिया अंचले एसे पौंछेछेन शिक्षामूलक भ्रमणेर जन्य। तामियाते एसेई तिनी होटेलेर एकजन टूरिस्टेर संगे पातालकोटे एसे पौंछन एबं पातालकोटेर ओई अभिशप्त बाड़ीते तार रहस्यमय मृत्यु हय। एरपर घटना प्रवाह एगिये आसे आठ बछर परे। এই সময়ে আমরা দেখতে পাই পুরবী, বাদশা, অনিকেত এবং দেবকান্তি নামের চারজন ছেলে মেয়ে রহস্য শিকারী নামে একটি ইউটিউব চ্যানেল চালায়। সেখানে তারা দেশের বিভিন্ন অঞ্চলের ভৌতিক জায়গার কথা শেয়ার করে থাকে। সেই কাজের সূত্রেই তারা অনন্য চৌধুরী নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে পাতালকোটে এসে পৌঁছন। কে এই অনন্য চৌধুরী, কী বা তার আসল পরিচয়? তাদের সঙ্গে যোগ দেয় সারিকা এবং মৌলিনা নামের কলেজ পড়ুয়া দুই মেয়ে। পরবর্তীকালে তাদের সঙ্গে আরও যোগ দেন সাধনবাবু, জয়ন্ত এবং বাবুলাল, যে ওই জায়গার অর্থাৎ মধ্যপ্রদেশের ভাড়িয়া উপজাতির এক পরিবারের ছেলে। তারা সকলে মিলে যখন ওই অভিশপ্ত বাড়িতে থাকতে শুরু করে তখন তাদের প্রত্যেকের সঙ্গেই কোনো না কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। তারা কি সেখান থেকে প্রত্যেকে সুরক্ষিত বেরিয়ে আসতে পারবে, প্রাণ নিয়ে ফিরতে পারবে কি তারা? আর ওই বাড়ির অভিশাপ কি কোনোদিনও ঘুচবে? এই তিন সময়ের তিনটে আলাদা আলাদা রহস্যের উন্মোচন কিভাবে হয় সেটা জানতে গেলে পড়ে ফেলতে হবে এই ভৌতিক উপন্যাসটি। এবার বলবো উপন্যাসটা পড়ে আমার কেমন লেগেছে। তন্ত্র সাধনার ওপর এত ডিটেলসে লেখা কোনো বই আমি এই প্রথমবার পড়লাম। এছাড়াও অনেকদিন বাদে একটা ভৌতিক উপন্যাস পড়লাম স্বাদ বদলের জন্য, সেই জন্য উপন্যাসটা পড়ে আমার বেশ ভালোই লেগেছে। খারাপ লাগার জায়গা সেভাবে নেই। ব্যক্তিগত রেটিং 5/4.5। এবার বলবো উপন্যাসটা আপনি পড়বেন কি পড়বেন না। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন, ভৌতিক উপন্যাস বা কোনো লেখা পড়তে পছন্দ করেন, তন্ত্র নিয়ে কোনো লেখা পড়তে পছন্দ করেন, তাহলে এই উপন্যাসটা আপনার ভালো লাগবে বলে আশা করাই যায়। তাই উপন্যাসটা আপনি পড়ে ফেলুন যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন। তো আজকের ভিডিওতে এটুকুই বলার ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক বই পড়তে থাকুন এবং অন্যদের বই পড়তে উৎসাহিত করুন। নমস্কার।